অনুষ্ঠানের মাঝে দলীয় কর্মীদের দিয়ে জুতো পরানোর অভিযোগ। এবার বিতর্কে জড়ালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, যদিও বিষয়টি অস্বীকার করেছেন তিনি। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনার ভিডিও, যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। বুধবার কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে বর্ধমান শহরের 35 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ একাধিক নেতা। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক। স্বাভাবিকভাবেই জুতো খুলে পতাকা উত্তোলন করেন তিনি। তারপর তিনি জুতোয় পা দিতেই দেখা যায় দুই যুবক তাকে জুতো পরতে সাহায্য করেন, রীতিমতো ফিতে বেঁধে দেন। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। কারণ স্থানীয়দের দাবি, ওই দুই যুবক দলের কর্মী, তারা সব সময় বিধায়কের সঙ্গে থাকেন। যদিও এসব বিতর্কে কান দিতে রাজি নন বিধায়ক। এ বিষয়ে কথা বলা হলে খোকন দাস বলেন, আমি নিজের জুতো নিজেই পরি, সমস্যা হচ্ছিল তাই ওরা সাহায্য করেছিল। তবে ওরা দলের কর্মী না, ওরা আমার ভাইপো, আমার সঙ্গে থাকে। বিধায়কের কথায় বিরোধীরা কোনো কাজ পাচ্ছে না বলে অকারণে কুৎসা করছে। এ বিষয়ে বিজেপি নেতা বলেন, বিধায়ক জনগণের সেবার জন্য, তাদের জুতো যদি অন্য কাউকে পরাতে হয় এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। উনি যদি নিচু হয়ে নিজের জুতোই না পড়তে পারেন, তাহলে মানুষের সামনে নিচু হয়ে তাদের কাজ করবে কি করে? কেউ না, ওইসব বাজে কথা। আমার এই যে জুতো, আমি যেটা এখনো পাই দিই, জুতো আমিই পরি। আমার নিজের যে সঙ্গে আমার নিজের লোক, সে কোনো সরকারি লোক না কি, সে শুধু ওই চেনটা ঢুকিয়ে দেয়। বিরোধীদের কোনো কাজ নেই, তারা এখন এইসব নিয়ে বিতর্ক করবে, ওটা বাজে কথা। কোনো সরকারি লোকও না কিছু, আমার নিজের ভারী ব্যাটা।